আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব মালয়েশিয়া সরকার মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যে একটি খুশির সংবাদ তারা প্রকাশ করেছে, অর্থাৎ কর্মী নিয়োগ যে ব্যবস্থা, 15টি সোর্স দেশভুক্ত যে তাদের আওতায় তালিকাভুক্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশ থেকে তারা কর্মী নিয়োগ করবে এবং কোন কোন পর্যায়ে নিয়োগ করবে, কোন কোন সেক্টরে নিয়োগ করবে এবং তাদের সুযোগ সুবিধা বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়া তথ্যভিত্তিক সংবাদ পাওয়ার জন্য। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং বাংলাদেশে যে সকল আমার ভিউয়ার্স আছেন, সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি, মালয়েশিয়া সরকার মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে যে তারা নতুন একটি ঘোষণা দিয়েছে, এটা আমাদের জন্য একটি সুফল বা একটি ভালো খবর। তারা একটি ঘোষণা দিয়েছে গতকালকে, অর্থাৎ গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই ঘোষণাটি দিয়েছে যে মালয়েশিয়া যে 15টি সোর্সভুক্ত যে দেশগুলো আছে সেই সমস্ত দেশ থেকে তারা অদক্ষ কর্মী নিয়োগ করবে মালয়েশিয়া। এটার ভিতরে কিন্তু বাংলাদেশও আছে। তো অদক্ষ কর্মী, আসলে অদক্ষ কর্মী বলতে আমরা সাধারণত বুঝি যাদের কোনো দক্ষতা নেই, কাজকর্মের কোনো অভিজ্ঞতা নেই, তারা মালয়েশিয়ায় এসে কাজকর্ম করতে পারবে। তবে এই নীতিমালা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি, তারা নীতিমালা তৈরি করতেছে এবং নীতিমালায় আরও কী কী যুক্ত করা যায় সে সকল বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করতেছে। হয়তো কিছুদিনের ভিতরেই তারা এই ঘোষণাটি দিবে। তো এই 15টি যে সোর্স দেশভুক্ত শ্রমিক নিয়োগ করবে, অর্থাৎ অদক্ষ কর্মী তারা নিয়োগ করবে, এখানে তিন সেক্টরে তারা কর্মী নিয়োগ করবে। তিনটি সেক্টর হচ্ছে পাম তেল যে ফ্যাক্টরিগুলো আছে, অর্থাৎ মালয়েশিয়া যে ম্যানুফ্যাকচারিং বা শিল্প কারখানা বলতে আমরা যেটা বুঝি সেটা এক সেক্টর, এবং কনস্ট্রাকশন এক সেক্টর, আর হচ্ছে পাম বাগান যেটা আমরা প্লান্টেশন বলে থাকি। তো প্লান্টেশন ভিসা, কনস্ট্রাকশন ভিসা এবং ম্যানুফ্যাকচারিং ভিসা, এই তিন সেক্টরে কিন্তু মালয়েশিয়া অধ্যক্ষ কর্মী নিয়োগ করবে। তবে কবে নাগাদ নিয়োগ করবে, কবে নাগাদ এটা শুরু হবে, এ বিষয়ে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। তবে মালয়েশিয়া সরকার যে তিনটি সেক্টরে যে 15টি সোর্সভুক্ত যে দেশ আছে এখান থেকে যে অধ্যক্ষ কর্মী নিয়োগ করবে, এখানে আসলে এই তিন সেক্টরে যে ঝুঁকিপূর্ণ কাজগুলো, অর্থাৎ একটু বেশি পরিশ্রমী এবং ঝুঁকিপূর্ণ, ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন প্লান্টেশন, এখানে এই তিন সেক্টরে কিছু কিছু যে কাজকর্মগুলো আছে যা এদেশের যারা স্থানীয় আছে বা লোকাল আছে তারা কিন্তু এই কাজগুলো করে না বা তারা এই কাজে যোগদানও করে না, যার জন্য এখানে যে প্রয়োজন, যে শূন্যস্থান প্রয়োজন, সেজন্য তারা অদক্ষ কর্মী নিয়োগ করবে। আর আমরা বাংলাদেশি যারা আছি আমরা এখনই কিন্তু চাচ্ছি যে কোনো মতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্রবেশ করতে পারলেই হলো, কাজ যেটা হোক। তো এখানে কনস্ট্রাকশন সাইডের যে কাজকর্মগুলো সেটা আমরা অনেকেই বুঝি, বিল্ডিং প্রজেক্ট বা রাস্তাঘাটের যে কাজকর্মগুলো, আর ম্যানুফ্যাকচারিং হচ্ছে আপনার ফ্যাক্টরির ভিতরে যে কাজকর্মগুলো, প্রোডাকশন, প্যাকিং, যে আপনাদের আরও কাজকর্মগুলো আছে, এবং প্লান্টেশন হচ্ছে আপনার পাম বাগান, অর্থাৎ বাগান থেকে, পাম বাগানের যে গাছগুলো আছে সেখান থেকে পাম কীভাবে কাটতে হয়, কীভাবে কাটবেন, এবং গাছের যে আপনার ডোগাগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো হচ্ছে এই কাজগুলো। তো এই কাজগুলো দেখা গেছে এখানকার যারা স্থানীয় আছে তারা কিন্তু এই কাজগুলো করতে চায় না, বিদায় কিন্তু বাইরের দেশ থেকে লোক এনে এই কাজগুলো করার নিয়োগ দিবে, মালয়েশিয়া সরকার। তো এখানে যে কথাটি তারা উল্লেখ করেছে, সোর্সভুক্ত যে দেশগুলো আছে 15টি দেশ, এখান থেকে যে অধ্যক্ষ কর্মী তারা নিয়োগ করবে, এখানে আসার পরে তাদেরকে কিন্তু 10 নম্বর পর্যন্ত তারা ভিসা প্রদান করবে, অর্থাৎ 10 বছর আপনি থাকতে পারবেন, 10 বছরের বেশি আপনি থাকতে পারবেন না। কিন্তু এখানে আবার আরেকটি কথা হচ্ছে, আপনাকে প্রতি বছর ভিসা রিনিউ করতে হবে, যা আমরা পূর্বে করে আসছি। আমরা কিন্তু একই নিয়মে করতেছি, অর্থাৎ প্রতি বছর আমাদেরকে ভিসা রিনিউ করতে হয়। আর এই ভিসা রিনিউ করার ক্ষেত্রে কিন্তু যে টাকা পয়সা খরচ সেটা হয়তো আপনি কোম্পানি বহন করতে পারে বা আপনারও বহন করতে হতে পারে, সেটা আসলে এখনও চূড়ান্ত হয়নি। তো বিস্তারিত যদি কোনো আপডেট আসে অবশ্যই জানাবো। এবং 10 বছরের বেশি এখানে থাকতে দেওয়া হবে না, যা মালয়েশিয়া সরকার এবং ইমিগ্রেশনের
বার্তায় তারা বলেছেন, প্রেস ব্রিফিংয়ে তারা কিন্তু বলেছে যে 10 বছরের অধিক এখানে তাদেরকে থাকতে দেওয়া হবে না বা কোনো শ্রমিকই মালয়েশিয়ায় স্থায়ীভাবে থাকতে দেওয়া হবে না। 10 বছর যাদের মেয়াদ শেষ হবে তাদেরকে অবশ্যই নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। তো এখানে তারা যে 15টি যে সোর্সভুক্ত দেশগুলো তারা লিস্ট করেছে তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, কাজাখস্তান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া এবং ভারত। এই 15টি দেশ থেকে তারা শ্রমিক নিয়োগ করবে। তো মালয়েশিয়া ইমিগ্রেশনের সূত্র মতে অর্থাৎ 2020 সালের ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় 1.4 মিলিয়ন শ্রমিক বৈধভাবে কাজ করতেছে। মালয়েশিয়া সরকার কিন্তু ইতিপূর্বে যে সুযোগটি দিয়েছে অবৈধ যে সকল প্রবাসীরা আছে তাদের সুযোগ দিয়েছে 2টি, একটি হচ্ছে আপনি বৈধ হবেন অথবা আরেকটি হচ্ছে আপনি যদি বৈধ না হন তাহলে আপনাকে অবশ্যই আপনার নিজ দেশে ফেরত যেতে হবে। এটার কিন্তু সময়সীমা দিয়েছে 30 জুনের মধ্যে। তো মালয়েশিয়া 3টা সেক্টরে যে আপনার কাজকর্ম তারা নিয়োগ করবে, 3টা সেক্টরের ভিতরে কনস্ট্রাকশন সাইট, ম্যানুফ্যাকচারিং এবং প্লান্টেশন। এখন হয়তো অনেকেই বলতেছেন যে ভাইয়া 3টা সেক্টরের ভিতরে কোন সেক্টরের কাজ কেমন এবং কী ধরনের কাজ করলে ভালো হয়। তো এই 3টা সেক্টরের বিষয় নিয়ে আমি আগামীতে আরেকটি ভিডিও দিব, কোন বিষয়ে আসলে বা কোন কাজে আপনি আসলে আপনার ভবিষ্যতের জন্য উপকার হবে, আপনি কিছু টাকা বেশি ইনকাম করতে পারবেন, এ সকল বিষয় নিয়ে আমি আগামীতে একটি ভিডিও দিব। আশা করি সেই ভিডিওর অপেক্ষায় থাকবেন। তো আসলে মালয়েশিয়া সরকার এখন যে নিয়মটি করেছে এই নিয়মটি এখন না, এটা কিন্তু আরও অনেক পুরনো নিয়ম। কারণ মালয়েশিয়া কিন্তু আমরা যখন 2007 বা 2008 কলিং আসছি তখনই কিন্তু আমাদের জন্য একই নিয়ম প্রযোজ্য ছিল, 10 বছর মেয়াদি ভিসা, অর্থাৎ প্রতি বছর আমাদেরকে ভিসা রিনিউ করতে হচ্ছে। 10 বছর সম্পূর্ণ হয়ে গেলে অর্থাৎ 10 বছর যদি আপনার পূরণ হয়ে যায় তখন আপনি যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করবেন সেই কোম্পানি আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিবে। অথবা অনেকেই আছে আপনার পাসপোর্ট নিজের কাছে রেখে কাজকর্ম করতেছে, তারপরে কিন্তু সবার ক্ষেত্রে একই প্রযোজ্য আইন, 10 বছর হলে অবশ্যই আপনাকে আর ভিসা দিবে না, 11 নম্বর বা 12 নম্বর ভিসা তারা দিবে না, নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। তো এই হচ্ছে মালয়েশিয়ার নিয়ম। আরেকটি বিষয় হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন বা সরকার পক্ষ থেকে যে জরুরি বার্তাটি তারা প্রকাশ করেছেন যে মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা পারমিট নিয়ে কাজ করতেছেন, বৈধ পারমিটে কাজকর্ম করতেছেন, তাদেরকে অবশ্যই মালয়েশিয়ার নিয়ম কানুন আইন মেনে চলতে হবে। মালয়েশিয়া যখন যে নিয়ম কানুন আইনগুলো তারা জারি করে সেগুলো অবশ্যই মানতে হবে। তো এক্ষেত্রে যদি কোনো শ্রমিক বা কোনো প্রবাসী এই আইন যদি অমান্য করে বা আইন লঙ্ঘন করে তাহলে তাদের জন্য রয়েছে জেল, জরিমানা এবং দেশে ফেরত। তবে আজকে যে বিষয়টি শেয়ার করেছি, এখন যে নীতিমালাগুলো ওনারা প্রণয়ন করতেছে বা তৈরি করতেছে এজন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই হয়তো এই নীতিমালা তারা প্রকাশ করবে এবং বাংলাদেশ থেকে বা মালয়েশিয়ার সাথে যে 15টি সোর্স দেশভুক্ত তারা যে যুক্ত করেছে শ্রমিক নিয়োগ করবে, খুব শীঘ্রই তারা এটা প্রকাশ করবে। কারণ মালয়েশিয়া কিন্তু বর্তমানে করোনা মহামারীর কারণে যে প্রাদুর্ভাব বা শ্রমিকের যে ঘাটতি এর জন্য কিন্তু অনেক সমস্যা বা অর্থনৈতিক দুর্বল হচ্ছে শ্রমিকের কারণে। এই জন্য তারা কিন্তু হয়তো আর বেশি দেরি করবে না, খুব শীঘ্রই তারা এই নীতিমালা প্রণয়ন করে হয়তো একটি ঘোষণা দিবে যে তারা বাংলাদেশ বা অন্যান্য যে দেশগুলো আছে তাদের সাথে চুক্তি করে শ্রমিক নিয়োগ করবে মালয়েশিয়া। তবে ইতিপূর্বে আপনারা অনেকেই শুনেছেন বা অনেকে দেখেছেন বিভিন্ন ধরনের যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু অনেক ধরনের আলোচনা হয়েছে, তারা মালয়েশিয়া খুব শীঘ্রই যেন বিদেশি শ্রমিক প্রবেশ করতে পারে, কাজকর্ম করতে পারে, সে বিষয়ে তারা কিন্তু অগ্রসর হচ্ছে। তো আজকে যে বিষয়গুলো আমি শেয়ার করেছি আশা করি অনেকের উপকার হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের যে সকল বন্ধুবান্ধব আছে তাদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।